মেডিকেল কলেজে সামনেই বেশিরভাগ সময়টা থাকেন, সেই কারণে জানতে চাইছি মানে এই প্রায় এক দেড় বছর ধরে এই যে দেখছেন পুরো সিচুয়েশনটা, মানে এরকম কোনো ঘটনা যেটা অত্যন্ত হৃদয় বিদারক, হ্যাঁ আপনার মানে মানুষের সাথে এরকম মানে কিরকম হচ্ছে, মানুষ আলু পেঁয়াজের মতো মারা যাচ্ছে। ঠিক আছে, এটার জন্য পিএমকে 15 দিন আগেই লকডাউন ডাকা উচিত ছিল, এটার মুখ্যমন্ত্রীর উপরে ছাড়া উচিত হয়নি। আমি তো মেডিকেলেও কাজ করতাম, আয়ার কাজ। আচ্ছা, হ্যাঁ আমি মেডিকেল কলেজ ইডেন ভবনে আয়ার কাজ করতাম। এই লকডাউন হতে বাড়িতে বসে গেছিলাম, আমার বাড়ি হলো কোলাহাট, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, ওখানে বাড়িতে বসে ওই কাজটা কি চলে গেল? না, কাজ যায়নি, এই তো লকডাউনে করোনার জন্য যায়নি, ছেলের দোকানে। হ্যাঁ, এখন করছিল, মাঝখানে জয়েন করেছিল ফেব্রুয়ারি 1 তারিখে, তারপরে ওই মাসখানিক করে আবার দোকানে বসে পড়েছি। আচ্ছা, এখন দোকানটা টুকটাক চালাচ্ছি, তেমন কাস্টমার হয় না, ওই যেমন নর্মালভাবে চলছে। অবস্থা খারাপ, ব্যবসাপত্র হবে না এখন আমাদের তো, আর ব্যবসা হলে পরে, বিক্রি হলে পরে তবে বাড়িতে গিয়ে খেতে পাবো, নাহলে আমাদের কেউ দেখবার নেই। আমাদের এটাই হচ্ছে, দুটো বিক্রি হবে, একটা খাবো আর একটা মহাজনকে দেবো, বিক্রি না হলে মহাজনও পাবে না, আমরাও খেতে পাবো না। আর এই যে লকডাউন করছে, লকডাউন হওয়ার রীতিটা একটু অন্যরকম হলে মানে ভালো হতো, যেটা চলছিল খুব একটা খারাপ চলছিল না, যে সকাল 7টার থেকে 10টা, এদিকে 4টার থেকে 7টা পর্যন্ত করলে পরে মোটামুটি হচ্ছিল। হ্যাঁ, আর নাহলে সকালবেলার থেকে যেটাই করছিল ঠিকই ছিল, কিন্তু যে লকডাউন, এই লকডাউন না হলে পরে এই 15 দিন হাতে আমাদের কী করে চলবে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাদের কী করে চলবে, মহাজনে কী করে চলবে, বাড়ির পরিবারে কী করে চলবে, শুধু আমি তো একলা নই, এরকম হাজার হাজার লোক আছে যাদের সমস্ত ব্যবসাপত্র। কিন্তু দেখুন, মিষ্টির দোকান খোলা রাখবে, মিষ্টির দোকান খোলা, আমাদের খুলতে যদি না দেয় আমাদের চলবে কী করে? আমরা তো সবজি নিয়ে বাজারে বসবো না, আমাদের এই দোকান। সেই হিসাবে যদি একটুখানি আমাদের দেখে, আমাদের যদি কোনোরকমভাবে সহযোগিতা করে রাজ্য সরকার, তাহলে খুবই ভালো হয় আর কি। এটা পুরো বন্ধ করলেই ভালো হতো। আচ্ছা, এই আংশিক বন্ধ করে আংশিক খোলা রেখে একরকম তো বন্ধরই হিসেবে, এটাকে তবুও দেখুন আমাদের মিষ্টির দোকানগুলোকে কি বলছে, বলে খুলে দাও। হ্যাঁ, মানে ছাড় পেয়েছে মিষ্টির দোকান, মিষ্টির দোকান, ব্যাংক, ব্যাংক না কুটিরামের জন্য নিয়ে নেওয়া, সবই মিষ্টির দোকান বলছে। কিন্তু কথা হচ্ছে কি, দোকান খুলে দিকে তো আমাদের তো কোনো কার্যসিদ্ধি হবে, কেন রাস্তায় যদি লোকই যদি না এলো, কেউ যদি না ছিল, তাহলে দোকানটা খুলে রেখে কর্মচারীকে রেখে মাইনে দেয়া আর কোনো কাজই হবে। এটা তো ভোটের আগে ভাববার চিন্তা ছিল, সে সেন্ট্রালের কি আর দিদিমণির রাজ্য সরকারের রীতি, এটা তো ভোটের আগে একটু ভাববার চিন্তা করার ইয়ে ছিল, যে আমরা যে ভোটটা করছি লোকের তো গ্যাদারিং হবে, সংক্রমণ বাড়বে, দাদা এদিকে কুম্ভমেলা করলেন, এইদিকে দিদিমণির, শুধু দিদিমণি বলে না, রাজ্য সরকার এখানে ইয়ে হলো, ভোট হচ্ছে, কেরলে ভোট হচ্ছে, আসামে ভোট হচ্ছে, তাদের সংক্রমণ বাড়াবার জন্য এটা হয়েছে। ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, তবে লকডাউনটা দরকার, নাহলে মানুষের ঠিক থাকবে না। করোনা ভাইরাস যেভাবে বাড়ছে তাতে ঠিক থাকবে না, ঠিকই আছে, কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ। কিছু মানুষ আছে, আমি এটা দেখেছি, কিছু মানুষ আছে তারা এই সমস্ত প্রশাসনের কথাবার্তা তোয়াক্ক করে না। প্রশাসন কী বলছে, মাস্ক পরুন, হাত স্যানিটাইজার করুন, দূরত্ব বিধি মেনে চলুন, অনেক লোক আছে এগুলো করে না, তো প্রশাসনের দেখা উচিত যে কারা করছে কারা করছে না, তবে না এই লকডাউনটা পরিপূর্ণ হবে, সংক্রমণটা আস্তে আস্তে কমবে, আগের বারেও তো কমেছে, এবারে বেশি হচ্ছে, চলছে চলবে, কিন্তু চললে তো হবে না, মানুষকে তো বাঁচতে হবে, মানুষকে বাঁচাতে হবে, সেই হিসাবে করছে লকডাউন করেছে, ভালো কথা, কিন্তু মানুষ কীভাবে বাঁচবে সেটা চিন্তা করতে হবে। সংক্রমণে মরে গেলাম চলে গেলাম, কিন্তু খেতে না পেয়ে যদি 10 দিন 15 দিন না খেয়ে ভুগি, সেটা কিন্তু কেউ দেখবে না। ভ্যাকসিনটা মনে হচ্ছে কি কোনো রকমে কোনো একটা বিষাক্ত কেউ কী ব্যাপার আছে, ভেতরে বোঝা খুব মুশকিল।
লটারি চাল চলেছে বোঝা খুবই মুশকিল। যেটা আমার আমার ক্ষেত্রে যেটা ঘটলো, আমার ফার্স্ট ডোজটা নেওয়া হলো, আচ্ছা সেকেন্ড ডোজটা নেওয়ার কথা ছিল আর দুদিন বাদেই, তা হঠাৎ বলছে যে সেকেন্ড ডোজ নিতে গেলে এখন ওদের 86 দিন না কতদিন বাদে সেকেন্ড ডোজটা পাবে। কিন্তু 86 দিনটা কি প্রথম দিন থেকে 86 দিন না এই যে আমাদের যেটা টাইম দিয়েছিল তারপর থেকে 86 দিন সেটাও বেশি কিছু বলেনি, আমরা ধরে নেবো প্রথম থেকেই 86। এটা কী ব্যাপার হলো, কেন হলো, এর এফেক্ট কী হবে কোনো কিছুই জানা নেই। গঙ্গায় ভেসে যাওয়ার ভেসে লাশ ভেসে আসছে, এর জন্যে সরকার উত্তরপ্রদেশ সরকারকে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে, এই এই লাশ ভেসে আসাটা বন্ধ করতে হবে, নাহলে তো জল দূষণ হয়ে যাবে। এই গঙ্গা দিয়ে যদি ভেসে আসে লাশ এরমভাবে তাহলে তো আমাদের তো আমাদেরও শরীরে ক্ষতি করবে। এই গঙ্গা জল রিফাইন করেই তো আমরা খাচ্ছি। কি মানে গঙ্গায় লোক ভেসে আসছে, আমরা দেখছি না করোনার বডি এখান থেকে যাচ্ছে, ধাপা হোক কি নিমতলা হোক তাকে দত সংস্কারই করা হচ্ছে। ঠিক আছে, আমরা তো এরকম শুনিনি, পেপারও পড়িনি, আমরা এখানে সবসময় আমরা মেডিকেল কলেজের সামনে আছি, আমরা একটা হকার, আমরা দেখতে পাচ্ছি সব কিছু, এরকম তো আমরা আমাদের কানে কোনো খবর নেই গঙ্গায় লোক বডি ভেসে আসছে। এবার যদি জোয়ারে কেউ গঙ্গায় ঝাঁপ মারে সে ব্যাপারটা আলাদা। মানুষ কীরকম জিনিস আমি তা চিন্তা করি, মানুষ মৃতদেহ মরে গেছে হয় জ্বালিয়ে দাও নাহলে কবর দিয়ে দাও মাটির তলায় পুঁতে দাও। গঙ্গা, যে গঙ্গার বিশুদ্ধ জলটাকে আমরা বিশুদ্ধ করে পান করি, সেই গঙ্গার উপরে মৃতদেহ ফেলে রেখেছি। এটা করোনার মৃতদেহ কি এমনি কাউকে মেরে ফেলে দিয়েছে সেটা কিন্তু কোনো কিছু হচ্ছে না, কেন ওই মৃতদেহগুলোর এখন কিন্তু আর কোনো রকম ইয়ে করা যাবে না, তাদের এক্সামিন করলে পরে বোঝা যাবে সেটা কিসের জন্য হয়েছে, এমনি ফেলে দিয়েছে মেরে না করোনাতে মরে গেছে। করোনাতে যদি মরে গিয়ে থাকে এবং তাতে যদি গঙ্গায় ফেলা হয় তাহলে কিন্তু খুব আরও অসম্ভব খারাপ হবে, কেননা যেহেতু আমরা গঙ্গার জলকে পান করি, শুদ্ধ করে সেটাকে পান করি, আর জল তো খেতেই হয় মানুষকে, জলের আরেক নাম জীবন, জল না খেলে চলবে না। তাই বলছি যে এগুলো যারা করছে এরা মানুষত্ব, এদের মনুষ্যত্ব বলে কিছু নেই। তারা তো নিশ্চয়ই তাদের কাজ করে যাচ্ছে, তাদের আমি সবসময় ধন্যবাদ জানাই যে তারা না থাকলে এই সংক্রমণটা ছড়িয়ে পড়ত। তারাই তো মেন লোক, তারা আছে বলে এখনও আমরা এখনও বেঁচে আছি, এটা সবসময় মানতে হবে। ওনারা যদি আমাদের যদি না দেখতেন তাহলে আমরা বোধ হয় এতদিন যে এই যেভাবে যদি নড়াচড়া করছি সেটাও বোধ হয় আর পারতাম না। সব থেকে যদি কোনো যদি বিশেষ কিছু থেকে থাকতো ওনাদেরই হাতে রয়েছে, একমাত্র ডাক্তারবাবু যা হসপিটাল এনাদের হাতেই সব কিছু, আমাদের প্রাণ এখন আমাদের হাত ওনাদের। ওনারা খুব ভালো কাজ করছে, ওনারা এক ভগবানের মতন কাজ করছেন, নিজের জীবন এ করে একদম এই কাজটা করছে। ঠিক আছে, এটা মানে সবার পক্ষে সম্ভব না, এরা তো ভগবান, স্বয়ং ভগবান এরা, এরা না থাকলে মানুষ বাঁচবে না। আর এদের উপরে যারা টর্চারিং করছে, কেউ হয়তো ধরুন থাকে বাড়িতে, তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না, ইয়ে তাকে বলছে আসতে হবে না, এগুলো কিন্তু ঠিক নয়। মানুষ বেঁচে জীবনে এসছে, একদিন না একদিন মরবেন, কিন্তু তারা ভগবানের দূত, আমি বলো তাদের উপরে অন্যায় করা উচিত নয়। তারা যাবে কোথায়? তাদের তো বাঁচিয়ে রাখলে তবে আমরা বাঁচব, নাহলে বাঁচবো কী করে? তাদের বাঁচিয়ে রাখতে পারলে আমরা বাঁচব। সে যদি বলে যে এইটা করতে হবে আমাকে সেটাই করতে হবে, আর সে যদি চলে গেলে তো আমি কোথার থেকে থাকবো, আমিও চলে যেতে হবে। তো অতএব এদেরকে কোনোভাবেই অন্যায় অত্যাচার করা উচিত না, টর্চারিং করা উচিত না। তবে ভ্যাকসিন এবং অক্সিজেন এগুলো যদি আমাদের অ্যাভেলেবেল যদি দেশে যদি সবসময় থাকে, ঠিক আছে, অ্যাম্বুলেন্স যদি পরিষেবা যদি ঠিক করে দিতে পারে, ঠিক আছে, তাহলে আমাদের করোনার চেন ভেঙে যাবে।